এখন আমরা কার্তিক মাসে তুলসী সেবার মাহাত্ম সম্বন্ধে আলোচনা করছি। তুলসী কৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং কৃষ্ণ প্রেয়সী। তুলসী সেবা নিষ্ঠা ও গভীর শ্রদ্ধা সহকারে যদি আমরা করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। প্রতিদিনই তুলসী সেবা করা উচিত, বিশেষ করে দামোদর মাসের প্রতিদিন অবশ্যই তুলসী সেবা করতে হবে। তুলসীর বিভিন্ন রকম সেবা রয়েছে, যেমন তুলসী আরতি, তুলসী প্রদক্ষিণ, তুলসী জলদান, তুলসী রোপণ, তুলসী সংরক্ষণ, তুলসীর প্রণাম, তুলসী চয়ন করে ভগবানের শ্রীচরণে অর্পণ। এই প্রকার 9টি বিধির মাধ্যমে তুলসী সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণুলোকে বাস করা যায়। তুলসীর দর্শনে পাপ ও রোগ নাশ হয়, তুলসীর স্পর্শে শরীর শুদ্ধ হয়, তুলসী জল সিঞ্চনের ফলে সমস্ত ভয় দূর হয়, তুলসী রোপণের ফলে ভগবত ভক্তি লাভ এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণরূপে ভগবত প্রেম লাভ করা যায়। সেই তুলসী দেবীর চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তুলসী প্রদক্ষিণ করলে সমস্ত পাপ এমনকি ব্রহ্মহত্যজনিত পাপও বিনষ্ট হয়। তুলসী কথা কীর্তন সমস্ত পাপ বিনাশী, এই সম্বন্ধে একটি উপাখ্যান আছে, এখন সেটা আমরা আলোচনা করব। অতি প্রাচীনকালে কাশ্মীর প্রদেশে সুমেধা ও হরিমেধা নামে দুই ব্রাহ্মণ বাস করতেন। একদিন এই দুই ব্রাহ্মণ তীর্থযাত্রায় ব্রতী হলেন। তীর্থযাত্রায় গমনকালে পথে একটি তুলসী কানন দেখতে পান এবং দ্বিজ সুমেধা তুলসী কানন দর্শন করে প্রণাম করলেন এবং প্রদক্ষিণ করলেন। এই দেখে হরিমেধা তাকে বললেন, আপনি এত শ্রেষ্ঠ দেব, তীর্থ ব্রাহ্মণ থাকতে কেন আপনি এই তুলসী কানন প্রদক্ষিণ ও প্রণাম করলেন? সুমেধা বললেন, এখানে রৌদ্রু, ওই যে বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষের তলায় শীতল ছায় বসে আমি আপনাকে এই তুলসীর মাহাত্ম সম্বন্ধে বলবো, চলুন। তখন ওই বটবৃক্ষের শীতল ছায় হরিমেধা ও সুমেধা উপবেশন করলেন এবং সুমেধা হরিমেধাকে তুলসীর মাহাত্ম সম্বন্ধে বলতে লাগলেন। প্রাচীনকালে দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্র হতশ্রী হন এবং তখন সমস্ত দেবতা ও দানবরা মিলে ক্ষীরসাগর মন্থন করেন। সেই ক্ষীর সমুদ্র মন্থনের ফলে অভূতপূর্ব ব্যক্তি ও সম্পদ উদ্ভূত হল। ধন্বন্তরি রূপে সর্বাধিক ঔষধি ও অমৃত কলস নিয়ে শ্রীহরি স্বয়ং নিজে আবির্ভূত হলেন। অমৃত কুম্ভ ধারণ করে শ্রীহরি অত্যন্ত আনন্দিত হলেন, কারণ এই অমৃত জীবকে অমরত্ব দান করবেন। সেই আনন্দে তার অশ্রুপাত হতে শুরু করল এবং কয়েক বিন্দু সেই অশ্রু অমৃত কুম্ভে পতিত হল। এটি ঘটা মাত্র কুম্ভ থেকে তুলসী দেবীর আবির্ভূত হল। ব্রহ্মা ও সমস্ত দেবতারা তুলসী ও লক্ষ্মী দেবীকে ভগবানকে অর্পণ করলেন এবং ভগবান সাদরে তাদের গ্রহণ করলেন। তদবধি তুলসী সমস্ত বিশ্বের রক্ষাকর্তা এবং সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রেয়সী। সুমেধা যখন এইভাবে তুলসীর গুণকীর্তন এবং তুলসীর মাহাত্ম আস্তে আস্তে বর্ণনা করতে শুরু করলেন, তখন তারা প্রত্যক্ষ করলেন এক আলোক উজ্জ্বল রথ আকাশ থেকে তাদের দিকে ধাবিত হচ্ছে। ঠিক তখনই বটবৃক্ষটি সমূলে উৎপাটিত হল এবং তার মধ্যে থেকে দুইজন দিব্য পুরুষ বেরিয়ে এলেন। সেই দিব্য পুরুষের শরীর থেকে সূর্যের মতো উজ্জ্বল সেই দীপ্তি বিচ্ছুরিত হতে লাগলো এবং সেই দিব্য পুরুষদ্বয় সুমেধা ও হরিমেধাকে দণ্ডবত প্রণাম করলেন। তখন তারা দুজন অত্যন্ত আশ্চর্যান্বিত হল এবং তাদেরকে প্রশ্ন করলেন, আপনারা দুজনা কে? আপনাদের দেহ দেবতাদের মতো দিব্য বলে প্রতিভাত হচ্ছে, আপনারা কে আমাদেরকে বলুন। সেই দুইজন দিব্য জ্যোতির্ময় পুরুষ বলতে লাগলেন, হে ব্রাহ্মণদ্বয়, আপনারা আমাদের পিতা মাতা গুরু এবং সর্বস্ব, আপনারা আমাদেরকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে একজন বললেন, আমার নাম আস্তিক, আমি দেবলোকের অধিবাসী। তাদের মধ্যে একজন বললেন, আমার নাম অস্তিক, আমি দেবলোকের অধিবাসী। একদিন দেব কন্যাদের সঙ্গে আমি নানান রকম আনন্দ উপভোগ করতে রত ছিলাম। সেই সময় এক রমণীর কণ্ঠস্থ হার ও বেলিফুলের মালা পাশে তপস্যারত লোমশ মণির উপর পতিত হয়। তখন মণি অত্যন্ত ক্রোধান্বিত হন
এবং সেই রমণীকে অভিশাপ দিতে উদ্যত হলেন। তখন তিনি চিন্তা করলেন যে না, এর দোষ সেই রমণীর চেয়ে বেশি দোষ হচ্ছে এই অস্তিকের, কারণ রমণীদের কোনো স্বাতন্ত্র্য নেই, তারা পুরুষের উপর নির্ভরশীল। অতএব তিনি সিদ্ধান্ত নিলেন এই অস্তিক দণ্ডিত হোক। লোমশমণি অস্তিককে অভিশাপ দিলেন, তুমি ব্রহ্ম রাক্ষস হয়ে এক বটবৃক্ষে অনন্তকাল পর্যন্ত অবস্থান কর। সেই অভিশাপ শ্রবণ করে আমি দৈন্যভাবে মনির নিকট প্রার্থনা করলাম, হে মনিবর, কিভাবে আমি সাপ থেকে মুক্ত হব এবং কতদিন আমি এই সাপ ভোগ করব। আমার সদৈন্যে মনি অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি কৃপা করে আমাকে বললেন, তুমি ব্রহ্ম রাক্ষস হয়ে সেই বটবৃক্ষে অবস্থান করবে। ব্রাহ্মণের মুখে শ্রীবিষ্ণু ও তার প্রেয়সী তুলসীর মাহাত্ম্য শ্রবণ করে তুমি সাপ মুক্ত হবে। সেই থেকে আমি এই বটবৃক্ষে ব্রহ্ম রাক্ষস হয়ে এই দুর্দশাগ্রস্ত জীবন অতিবাহিত করছিলাম। আপনাদের কৃপায়, আপনাদের মুখ থেকে ভগবান শ্রীবিষ্ণু ও তার প্রেয়সী তুলসীর গুণকীর্তন শ্রবণ করে আমি এই সাপ থেকে মুক্ত হয়েছি। এখন অনুগ্রহপূর্বক আমার বন্ধুর পূর্ব বৃত্তান্ত শ্রবণ করুন। সে এক মহামণি ছিল এবং সর্বদাই সে তার গুরুদেবের নির্দেশ পালন করত এবং গুরুদেবের সেবায় সে রত থাকত। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন সে গুরুদেবের নির্দেশ অমান্য করে এবং তার ফলেই তার এই ব্রহ্ম রাক্ষস জীবন লাভ হয়। আজ আপনাদের কৃপায় সেও এই ব্রহ্ম রাক্ষস জীবন থেকে মুক্তি লাভ করল। তাদের নিজেদের বৃত্তান্ত বলে দুই ব্রাহ্মণকে তারা প্রদক্ষিণ করে এবং দণ্ডবাদ প্রণাম নিবেদন করে দিব্যধামে গমন করলেন। এই দুই ব্রাহ্মণও তুলসী মাহাত্ম্য কীর্তন করতে করতে সেই স্থান ত্যাগ করে তীর্থযাত্রার উদ্দেশ্যে গমন করলেন। এই ঘটনার দ্বারা বা এই কাহিনীর মাধ্যমে শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসীর মাহাত্ম্য শ্রবণে কার্তিক ব্রতের যে মহিমা তা বর্ণিত হলো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তুলসীর সেবা কত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই দামোদর মাস বা কার্তিক মাসে। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেককেই তুলসী সেবা বেশি বেশি করে করুন। তুলসী সেবাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য এবং তুলসী সেবা করার সময় তুলসীর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, হে তুলসী দেবী, আপনি কৃপা করে আমাদের কৃষ্ণের সেবায় নিযুক্ত করুন এবং আমরা যাতে সেই দিব্যধাম, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের রাধা কৃষ্ণের পাদপদ্মের নিত্য সেবায় যুক্ত হতে পারি, সেই কৃপা প্রদান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।